নলবাৰীত বিজেপি নেতা হত্যা, ঘটনার আড়ত রাজনৈতিক শত্রুতা নে আন কিবা? গোয়ালপাড়ার বিজেপি নেত্রী জোনালী নাথর হত্যাকাণ্ডর দুমাহ নহতেই এবার নলবাৰীর বিজেপি নেতা কন্দর্প বর্মনক নৃশংস হত্যা। ঘটনার ক্লু পোৱা নাই বেলহর আরক্ষী, দোষীক কঠোর শাস্তির দাবিত প্রতিবাদত নামিল গাঁওবাসী। ক্ষুব্ধ প্রতিবাদকারীয়ে আরক্ষীক বান্ধি দিলে তিনিদিনের ডেডলাইন। তিনিদিনের ভিতর দোষীক করাক্ত করে উচিত শাস্তি যাতে প্রদান করে। আর এই শেগতে আমি অসমৰ মুখ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শ্রদ্ধার মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির লগতে গৃহ বিভাগলৈ এটা আমি অনুরোধ জানাম যাতে অতি শীঘ্রে দোষীক করাক্ত করে শাস্তি প্রদান করে। শুক্রবার সন্ধানহীন হয়ে থাকা কন্দর্প বর্মনের এদিন পাছতেই কোবরা দলের মরা পাগলা দিয়া নৈর পারত উদ্ধার হয়েছিল মৃতদেহ। বিজেপি নেতাজনের মৃতদেহ উদ্ধারের পাছত আরক্ষীর বিরুদ্ধে উঠিছে ব্যর্থতার অভিযোগ। কন্দর্প বর্মন নিরুদ্দেশ হওয়ার পাছতে বেলহর আরক্ষী থানাত পরিয়ালে এজাহার দিয়েছিল যদিও আরক্ষীয়ে ঘটনাক গুরুত্ব নিদিয়ার অভিযোগ বিজেপি নেতাজনের ভাতৃর। যান দ্রুতগতিত অনুসন্ধান হব লাগিছিল ঠিক নোহা যেন মোৰ অনুভব হয়। দ্রুতগতিত যদি তেওঁলোকে তৎকালীনভাবে স্নিফার ডগসক লগত লৈ গাড়িখন পোৱাৰ পিছত স্নিফার ডগ জাতীয় তেওঁলোকে এটা বেলেগ লাইনত এইবিলাক যদি সংলগ্ন করে ট্রেস আউট করলেহেন মোবাইলটো বোধহয় দোষী বা দাদাক তেতিয়া আমি তৎকালীনভাবে হৈ ডেড বডি নহলে জীবিত অবস্থাত পালোহেন। গোবরা দলত মরা পাগলা দিয়া নদীর পানি জুয়লিত উদ্ধার হয়েছিল কন্দর্প বর্মনের সেন্ডেল সহ ওয়েগানের বাহন। ক্ষেত্রী ধর্মপুর বহুমুখী সমবায় সমিতির সভাপতির ফুলমারা বজার পরিচালনা সমিতির সভাপতি আছিল 65 বছরীয় কন্দর্প বর্মন। অসম আন্দোলনের নেতা বর্মনে ক্ষেত্রী ধর্মপুর অঞ্চলত অগপক নেতৃত্ব দিয়ার পাছত পরবর্তী সময়ত যোগ দিছিল বিজেপি। নলবাৰীর কৈলাশ ডেকা, নিউজ 18, অসম নর্থ ইস্ট।